এক্সপ্লোর আরএমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আসছি হাসপাতাল পাড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ল্যাবএইড, এটা গ্রিন রোডে অবস্থিত। গ্রিন রোডটা হাসপাতাল পাড়া নামে পরিচিত হয়ে গেছে। ধানমন্ডি গ্রিন রোডে অসংখ্য হাসপাতাল রয়েছে, সেগুলা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমরা ল্যাবএইড থেকে এখন সেন্ট্রাল রোডে সেন্ট্রাল হাসপাতালে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হসপিটাল, এটাও ধানমন্ডি গ্রিন রোডে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেন্ট্রাল হসপিটাল। সামনের দিকে চলে গেছে পান্তবাদ বসুন্ধরা সিটির দিকে, পিছনে হচ্ছে নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি যে রোডটি, এটা এটা গ্রিন রোড হয়ে যাওয়া যায়। আমরা এখন সেন্ট্রাল হসপিটালের সামনে আছি। এটা হচ্ছে ইউনিভার্সাল হসপিটাল, এটা প্রক্রিয়াধীন রয়েছে, কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। এটাও গ্রিন রোডে অবস্থিত ইউনিভার্সাল হসপিটাল। সেন্ট্রাল হসপিটাল থেকে একটু সামনের দিকে আসলেই আপনারা এই হসপিটালটি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখনও কাজ কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। ইউনিভার্সাল হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম গ্রিন রোড, রোডের সাথেই। এখন আমরা চলে এসেছি গ্রিন ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হসপিটালের সামনে আছে, এটা হচ্ছে গ্রিন ভিউ ক্লিনিক। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বসুন্ধরা সিটি পান্তবাদ সিগনাল, গ্রিন রোড হয়ে সামনের দিকে আগালে আপনারা দেখতে পাচ্ছেন এটাও গ্রিন রোডে অবস্থিত। এই জন্যই আসলে হসপিটাল পাড়া নামে এটা পরিচিত হয়ে গেছে। এই রোডে অসংখ্য হসপিটাল রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি নিউ লাইফ হসপিটাল লিমিটেড, এটা হচ্ছে নিউ লাইফ হসপিটাল। একটু সামনের দিকে আগে আসলে আপনারা এই হসপিটালটি পেয়ে যাবেন। এটাও গ্রিন রোড ধানমন্ডিতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও কিছু হসপিটালের আলোকসজ্জা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওটা ভীষণ আই হসপিটাল, ওটা হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন গ্রিন লাইফ হসপিটাল ওটা। সাইডে হচ্ছে ল্যাবএইড, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইডেরই আরেকটা হসপিটাল ল্যাবএইড ক্যান্সার। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। নিউ লাইফ হসপিটালের একটু আগেই আপনার ল্যাবএইড ক্যান্সার হসপিটালটি পাবেন, হালকা একটু সামনের দিকে আগালে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ফার্মেসি, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখেন ল্যাবএইডের পাশ দিয়েই আরেকটি হসপিটাল আপনার ব্যানার দেখলেন। আমি ওই হসপিটালটাও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। এই গ্রিন রোডে অসংখ্য হসপিটাল রয়েছে, এই জন্য এটা হসপিটাল পাড়া পুরো নামে পরিচিত, কারণ এখানে অসংখ্য হসপিটাল। এটি ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিস্ট সেন্টার, এটা ল্যাবএইডেরই।
আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিস্ট সেন্টার, এটা গ্রিন রোডে অবস্থিত ধানমন্ডি। আপনারা ইজিলি চলে আসতে পারবেন, যদি কোনো রুগী নিয়ে এখানে আসতে চান ইজিলি চলে আসতে পারবেন। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিলায়েন্স জেনারেল হসপিটাল ল্যাবেডের পাশ দিয়ে আপনারা আসলে এই হসপিটালটি পেয়ে যাবেন। গ্রিন রোড থেকে একটু ভিতরে 20-25 হাত মতো ভিতরে আসলে এই হসপিটালটা পান। আপনারা হসপিটালটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে রোডটা দিয়ে, গ্রিন রোড থেকে এই রোডটা দিয়ে আপনারা আসলে এই হসপিটালটা পাবেন। এই হসপিটাল পাড়া সম্পর্কে আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।